বাবু আপনার নাম কি? সুদর্শন চন্দ্রগড়। আপনার বাড়ি এই গ্রামের নাম কি? তা ইজ্জতনগর। ও ইজ্জতনগর, বাহুবল, হবিগঞ্জ, বাংলাদেশ নাকি? তা আপনি কি করেন? আমি ড্রাইভিং করি পেশাগত। ও আচ্ছা আচ্ছা, আপনার ছেলের নাম কি? তা আমার ছেলের নাম হইল কেশব রঞ্জন ঘর। একজন এক ছেলে, আর মেয়ে? মেয়ে মেয়ের নাম কি? তা মেয়ে দুইজন, একজন সম্পারানি ঘর, একজন জবারানি ঘর। ও বড় মেয়ে কই বিয়া দিছেন? এক বিয়া দিছি। কোন জায়গায় বিয়া দিছেন? ছোট মেয়ে বিয়া দিছি মলিবাজার। আপনার বাবার নাম কি ছিল? মৃত গোবিন্দ হর। ও আচ্ছা, ওই যে আপনি তো শুনলাম যে আপনার মাই কইল যে আমরার যে রাসলীলা ভানুগাছ, এই রাসলীলাত আপনি গেছিলেন বলে আপনার? গেছিলাম ছোটবেলায়। গেছিলাম ছোটবেলায়? কি ছোটবেলায়? আপনার কি কুলো করিয়া মাই নিছিল? কুলো ৬-৭ বছরের। ও ওই সময় আপনার মাই নিছিল আমরা রাসলীল না কি? তা হে কি তা বৌদিনী? বৌদি আপনার নাম কি? তা হ্যাঁ ও আপনার বাবার বাড়ি কোন? শ্যামপুর চা বাগান। শ্যামপুর কোন জায়গা? দিটা সোনারু। ও আচ্ছা আচ্ছা, তো আমি তো আপনারা বাড়িতে গীতা পাঠ করছিলাম না? কয়বার করছিলাম? একবারই। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, খুবই ভালো লাগলো আজকে আপনারা রে ইয়ে আপনারা এইখানে আইয়া। তো আপনার মেয়ের নাম কি? তা বড় মেয়ের নাম সম্পারানী হর, ছোট মেয়ের নাম জবা হর। ছেলে কিতা করে? নাম কিতা? কেশব রঞ্জন হর। কেশব রঞ্জন কর, কিতা কোন ক্লাসে পড়ে? এবার ইন্টার ঠিক আছে। তো ভালোই লাগলো আজকে আপনারা এইখানে আইয়া।